action okay, hi hello welcome to another episode একদিন টুনটুনি পাখি বাড়ি থেকে বার হয় কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যায় আর তারপরের দিন ওখানে একটা ভূত চলে আসে ভূত ভূত এসে দেখল বাড়িতে কেউ নেই সে বাড়ির ভিতরে চলে যায় আর বাড়িতে থাকতে শুরু করে দেয় কারণ এ বাড়িতে কেউ ছিল না কিন্তু টুনটুনি পাখি এ বাড়িতে ছিল টুনটুনি পাখি কদিনের জন্য বাইরে গিয়েছে আর ভূত এখানে থাকতে শুরু করে এইভাবে ছ সাত দিন হয়ে যায় তারপর টুনটুনি পাখি বাড়ি চলে আসে তারপর বাড়ি এসে দেখে টুনটুনি পাখি সে দেখল তার বাড়িতে একজন ভূত আছে তারপর টুনটুনি পাখি প্রথমে তো অনেক ভয় পায় তারপর টুনটুনি পাখি বলল আরে কে তুমি তুমি আমার বাড়িতে কী করছো তারপর ভূত বলল এটা তোমার বাড়ি না এটা আমার বাড়ি আর তুমি আমাকে না বলে কেন চলে আসছো বলো আমি তোমাকে কিন্তু ছাড়বো না তারপর টুনটুনি পাখি বলল আরে না না এটা আমার বাড়ি আমি কিছুদিনের জন্য এখান থেকে বাইরে গিয়েছিলাম আর তুমি এসে থাকা শুরু করে দিয়েছো তারপর ভূত বলল আমি অত কিছু জানি না এ বাড়িটা ফাঁকা ছিল এর জন্য আমি এখানে আছি এখন এই বাড়িটা আমার তুমি এখান থেকে চলে যাও টুনটুনি পাখি বলল না আমি যাব না এ বাড়িটা আমার তুমি চলে যাও তারপর ভূত রেগে যায় আর টুনটুনি পাখিকে একটা লাত মেরে বাড়ি থেকে বার করে দেয় তারপর টুনটুনি পাখি বাড়ির বাইরে কান্না করে তারপর টুনটুনি পাখি ভাবল কিছু একটা করতে হবে এ ভূতকে এখান থেকে তাড়াতে হবে তারপর টুনটুনি পাখি একটা জাদুঘরের কাছে চলে যায় তারপর টুনটুনি পাখি জাদুঘরকে সব কথা খুলে বলল তারপর জাদুঘর টুনটুনি পাখিকে একটা জাদুর লাঠি দিল টুনটুনি পাখি জাদুর লাঠিটাকে নিয়ে নিল আর এখান থেকে টুনটুনি পাখি চলে যায় তারপর টুনটুনি পাখি বাড়ি ফিরে চলে আসে আবার আবার টুনটুনি পাখি বাড়ি ফিরে আসার পর তারপর ভূত বলল তুই আবার চলে আসছিস তোকে আমি লাত মেরে বার করে দিলাম তোর মনে নাই তারপর টুনটুনি পাখি বলল এখন আমি তোমাকে ছাড়বো না তারপর ভূত বলল আচ্ছা তুই আমাকে কি করবি দেখি তারপর টুনটুনি পাখি তার জাদুর লাঠি বার করে আর ভূতটাকে একটা কাক বানিয়ে দেয় তারপর টুনটুনি পাখি ভূতটাকে একটা লাত মেরে বাড়ি থেকে বার করে দেয় একদিন টুনটুনি পাখি আর তার ছেলে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় টুনটুনি পাখির বাচ্চা দেখতে পায় আম গাছে আম অনেকগুলো আম হয়েছে আম গাছটাতে অনেকগুলো আম ছিল সেই দেখে টুনটুনি পাখির বাচ্চা তার মাকে বলল মা এ দেখো এ গাছে অনেকগুলো আম আছে আমাকে আম তুলে দাও না আমি খাবো তারপর টুনটুনি পাখি বলল আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি আম তুলছি তারপর টুনটুনি পাখি গাছের উপরে উঠে আর আম তোলার জন্য গাছের উপরে যায় তারপর আম গাছ থেকে একটা হাত বার হয় আর টুনটুনি পাখিকে ধরে নিয়ে গাছের ভিতরে নিয়ে যায়
আর এদিকে টুনটুনির পাখির বাচ্চা সব কিছু দেখে ফেলে। সেই দেখে টুনটুনির পাখির বাচ্চা অনেক ভয় পায় আর কান্না করে। তারপর ওখানে একটা কাক চলে আসে। কাকটা এসে বলল, আরে তুমি কে, তুমি এখানে কান্না কেন করছো? তারপর টুনটুনি পাখির বাচ্চা বলল, আমার মাকে এই আমের গাছ থেকে একটা হাত বার হয়ে আমার মাকে নিয়ে চলে গেল, আমি এখন কি করব, আমি কোথায় যাব? তারপর কাকটা বলল, তোদেরকে এখানে কে আসতে বলেছিল, তোরা এখানে কেন আসছি? এই গাছটা একটা মায়াবী গাছ, এর গাছে যে আম তুলবে তাকে নিয়ে চলে যাবে। তারপর টুনটুনি পাখির বাচ্চা বলল, আমি তাহলে এখন কোথায় যাব? আমি আমার বাড়ি যেতে যেতে পারবো না, আমি একা থাকতে পারবো না। তারপর কাকটা বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে থাকবি আজ থেকে, চল আমার সাথে। তারপর টুনটুনি পাখির বাচ্চা কাকটার সাথে চলে যায়।